কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে এবং কিছু ব্যাংক খুঁড়ে খুঁড়ে চলবে, তবে কোনো ব্যাংক বন্ধ হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ব্যাংকিং সেক্টর, পুঁজিবাজার, বিভিন্ন তারপরে রেভিনিউ সেক্টর এবং এটা না আর্থিক বিষয় বিভিন্ন প্রকল্প নেওয়া প্রকল্পের আপনার ইমপ্লিমেন্টেশন অনেক রকম আপনার যেটা আমরা অনিয়ম জড়িত হয়েছে, আমরা চেষ্টা করছি সেগুলো কারেক্ট করার। মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানকে সঙ্গে নিয়ে এই সংবাদ সম্মেলনে আসেন অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা বলেন, কিছু ব্যাংক ফিরে আসছে। ইসলামী ব্যাংক বিগেস্ট ব্যাংক, এটা ভালোর দিকে যাচ্ছে, তবে কিছু ব্যাংক খুঁড়ে খুঁড়ে চলবে। আমরা কোনো ব্যাংক বন্ধ করব না। তিনি বলেন, বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, তবে সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের বেতন ভাতা আটকাবে না। এডিপিতে কোন কোন প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আর বাড়ির সবাই মিলে তাই খান, মানে অস্বাস্থ্যকর পানির ট্যাঙ্ক বদলে নিয়ে আসুন সেরা ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত। সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? বুঝলাম, সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক, ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ট্যাঙ্ক।